হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কেবিপি চ্যানেলে স্বাগত জানাই। তাই আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আলু বুখারা কিভাবে খেতে হয় বা কিভাবে কাটতে হয়। তা চলেন আপনাদেরকে দেখাই আলু বুখারা। এটা ইংরেজিতে প্লাম বললে আপনারা বুঝতে পারবেন। দেখেন এটা প্লাম, বাংলায় বলে আলু বুখারা। যেটা আমরা পাউরুটি দিয়ে জ্যামস খাই, সেই জ্যামস এই ফল থেকে তৈরি হয়। আপনাদেরকে দেখাবো এটা কিভাবে খেতে হয়। আপনারা জ্যামস বাড়িতে বানিয়েও খেতে পারেন। আমি এটা কাঁচা ফল, এটাকে আপনাদেরকে দেখাবো কেটে কিভাবে খেতে হয় বা এটা খাজা করে কিভাবে খেতে হয়। আর জ্যামস করতে গেলে সেটা রান্না করতে হবে, অনেক পদ্ধতি আছে। প্রথমে ফলটাকে কেটে নেব, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটা ঘষে নিয়েছি। আপনারা পারলে চাকু দিয়েও কাটতে পারেন। একদম আপেলের মতো দেখতে, দেখেন। আপনারা হয়তো ভাববেন এটা আপেল, কিন্তু এটা আপেল নয়, এটা হচ্ছে আলু বোখারা। ইংরেজিতে বলে এটা প্লাম। এটা কালার ছিল হলুদ কালার, এনেছে যখন এনেছিল তখন হলুদ কালার ছিল। আমাদের ঘরে 3 দিন রাখার পরে এটা লাল কালার চলে এসেছে। দেখেন কত সুন্দর দেখতে ভিতরটা, একদম কি সুন্দর দেখতে। আপনাদেরকে দেখাবো। এবার এটা আমি পিস পিস করে নেব, আপনাদের পছন্দ মতো আপনারা পিস করতে পারেন। আমি এটা খাজা করার জন্য এরকম করে কেটে নেব। এটা খুব অল্প টাইমের মধ্যে খুব সহজভাবে এটা খাজা করা যায়, বেশি কিছু লাগবে না, শুধু বিট লবণ দিলেই হবে। আপনাদেরকে দেখাবো আমি কী কী লাগবে। আঠিটা দেখাবো, আঠিটা তো শক্ত, আপনাদের দেখে একবার দম জিভে পানি চলে আসবে। এটা খেতে প্রচণ্ড টক, দেখে মনে হচ্ছে অনেক মিষ্টি হবে, কিন্তু এই ফলটা মিষ্টি নয়, প্রচণ্ড টক, একদম তেঁতুলের মতো টক। দেখেন আঠিটা খুব শক্ত আঠি। এবার আমি এগুলো কেটে নেব। আমাদের কাটা হয়ে গেছে, আমি দুরকম করে কেটেছি। দেখেন এগুলো এগুলো ছোট ছোট করে কেটেছি, এগুলো লম্বা লম্বা পিস করেছি সাজানোর জন্য। আপনাদেরকে দেখাবো, মাখাবো। এটা বিট লবণ, বিট লবণটা মাখিয়ে নিলাম। বেশি কিছু দেওয়া দরকার নাই, এই ফলটাতে শুধু বিট লবণ দিয়ে খাই। আপনারা শুধুই খেতে পারবেন না, প্রচণ্ড টক, একদম তেঁতুলের মতো খাটা। মাখাতে মাখাতে আমার একদম জিভে পানি চলে এলো। আমার বিট লবণ মাখানো হয়ে গেছে, একটা খেয়ে দেখব। প্রচণ্ড খাটা, কি বলবো আপনাদেরকে, আপনারা এটা না খেলে বুঝতে পারবেন না কতটা খাটা। আমি এগুলো পিসগুলো আলাদা করে নেব, যে আমি সাজিয়ে নেব। আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এই ফলটা কীভাবে খেতে হয়। আমরা এগুলো আলাদা করে নিয়েছি, দেখেন কুচি কুচি করে কেটেছি, সেগুলো মিডলে দিয়েছি। যেগুলো লম্বা করে কেটেছি সেগুলো আমরা সাইডে দিয়ে সাজিয়ে নেব। আপনাদেরকে দেখাবো এটা কাঁচাতে কীরকম কালার হয়, পাকাতে কীরকম কালার হয়। সাজানো হয়ে গেছে, আমি একটা আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখেন কাঁচাতে কীরকম কালার, দেখেন একদম হলুদ কালার, দেখতে একদম কুলের মতো লাগছে, বাজারে বিক্রি করে ওরকম কুলের মতো দেখতে। কিন্তু দেখেন পেকে কীরকম লাল টকটকে হয়েছে, একদম আপেলের মতো লাগছে দেখতে, কিন্তু এটা আপেল নয়, এটার নাম হচ্ছে প্লাম, আর বাংলাতে বলে আলু বোখারা। আপনারা ইউটিউবে আলু বোখারা বা প্লাম সার্চ করলে পেয়ে যাবেন। সাজানো হয়ে গেছে, এবার আমি খাওয়ার জন্য কাঠিগুলো দিয়ে দেবো। আমাদের কাঠি দেওয়া হয়ে গেছে, এবার আমি একটা খেয়ে দেখাবো আপনাদেরকে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, বাজার থেকে কিনে নিয়ে আসবেন, প্লাম বলবেন দেখবেন পেয়ে যাবেন, বা আলু বখারা। এই ফলটা খাজা করতে গেলে বিট লবণ দিয়ে খাবেন, খুব সুস্বাদু লাগবে, আর অত টক লাগবে না, কাঁচা শুধুই খেলে খুব টক লাগবে। তা আশা করি আমার ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। অবশ্যই একটা শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে সর্বপ্রথম যায়। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা করি, আরও নতুন ভিডিও বাড়াতে পারি। আবার আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো।